হ্যালো বন্ধুরা আজকে আমরা পশ্চিমবঙ্গ সরকারের সাথী প্রকল্পের যে চার ধরনের ফর্ম রয়েছে ফর্ম এ ফর্ম বি ফর্ম সি এবং ফর্ম ডি কোনটি কাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে কোনো আবেদনকারী কোন ফর্মটি ফিল করবেন সেই বিষয়ে কিন্তু আমরা আজকে স্পষ্ট করব ফর্ম এ এই ফর্ম এটি কারা ফিল করবেন পরিবারের কোনো সদস্যের যদি স্বাস্থ্যসাথী কার্ড হয়ে গিয়ে থাকে ওই পরিবারের অন্য কোন সদস্য যারা এখনো লেপটাউট আছেন তারা যদি ওই পরিবারের মধ্যে নিজেদেরকে স্বাস্থ্য সাথীর আওতাভুক্ত করতে চান তাহলে কিন্তু বা ফর্ম এর মাধ্যমে তিনি আবেদন করবেন মানে পরিবারের অন্যান্য সদস্যের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে বা স্বাস্থ্যসাথীতে এনরোলমেন্ট হয়ে গেছে স্বাভাবিকভাবেই আমি আমি লেপটাউট বা ওই সময় ছিলাম না আমার এনরোলমেন্টটা হয়নি আমি নিজেকে অন্তর্ভুক্ত করতে চাইছি আমার পরিবারের মধ্যে স্বাস্থ্যসাথী কার্ডে তাহলে আমি ফর্ম এর মাধ্যমে আমি আবেদন করব এরপর চলে ফর্ম ফর্ম বি মাধ্যমে কারা আবেদন করবেন ফর্ম মাধ্যমে আবেদন করবেন পরিবারের কোন সদস্যের এখনো স্বাস্থ্য সাথীতে তাদের কি কোনো এনরোলমেন্ট হয়নি স্বাস্থ্যসাথী কার্ড নেই তারাই কিন্তু কেবলমাত্র এই ফর্ম বি এর মাধ্যমে আবেদন করবেন এখন এই ফর্ম বি এর মাধ্যমে আবেদনটাই আমাদের সব থেকে বেশি মাত্রায় হবে এবং এই দুয়ারে সরকার ক্যাম্প যেটি পশ্চিমবঙ্গের সর্বত্র ষোলোই অগাস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত এক মাস ব্যাপী হতে চলেছে সেইখানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন করিয়ে ওখানে ফিল আপ করে জমা দিতে হবে এবং অবশ্যই ফিল আপ যখন জমা দেব তারপরে আমাকে কিন্তু অ্যাকনোলেজমেন্ট বা প্রাপ্তিস্কার পত্রটা কিন্তু নিতে হবে যাতে আমি ওইটার মাধ্যমে আমার এনরোলমেন্ট হয়ে সম্পূর্ণ করতে পারি আমি আমার ফটোটা তুলতে পারি আমার পরিবারের সদস্যদের কার্ডটা করাতে পারি এখন দেখে এই ফর্ম বিটা করে আমাকে করতে হবে নম্বর সিরিয়াল নম্বর ডেট এটি ফিল করার দরকার নেই মাইনরিটি স্ট্যাটাস ইয়েস অন্য আবেদনকারী বা আবেদনকারী যদি কোনো মাইনরিটি ভুক্ত হন তাহলে ইয়েস হ্যাঁ অথবা না কাস্ট এস এসটি বা ও বিসি জাতি তপশিলি উপজাতি অথবা যদি অনগ্রসর সম্প্রদায় ভুক্ত হন তিনি তাহলে কোনটি সেটিতে টিক দেবেন ডিপার্টমেন্ট ইফ এমপ্লয় যদি তিনি কর্মরত হন তাহলে তার ডিপার্টমেন্টটির উল্লেখ করবেন ক্যাটাগরি লিখবেন এ এবার চলে আসি নেম অব অ্যাপ্লিকেন্ট এইখানে আবেদনকারী আবেদনকারী হিসেবে কাকে দেখাবেন পরিবারের সব থেকে বয়স্ক মহিলা সদস্য পরিবারের কর্তি তাকে দিয়েই আপনারা শুরু করবেন এবং এইখানে তিনি আবেদনকারী হবেন তার বাবার নাম তার বাবার নামটি আবেদনকারীর বাবার নামটি এখানে ফিল করতে হবে ঠিক বা রয়েছে জেলা ব্লক অথবা মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত গ্রাম অথবা ওয়ার্ড রেসিডেন্সিয়াল আপ করবেন অফিস অ্যাড্রেস তিনি যদি কর্মরত হন তাহলে তার অফিস অ্যাড্রেসটা এখানে দিতে হবে এখানে ডান দিকে দেখুন ডু এনি মেম্বার অব দ্য ফ্যামিলি রিসিভ গভর্নমেন্ট স্পন্সার্ড হেলথ ইন্স্যুরেন্স তিনি এইটা যেটা বলা আছে এইটা পরিবারের কোনো সদস্য ইতিমধ্যেই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম বা ইএসআই বা যে কোনো সরকার পোষিত কোনো হেলথ ইন্স্যুরেন্স তিনি পাচ্ছেন কি না হ্যাঁ অথবা না এক্ষেত্রে যেটা বলা তিনি যদি কোনো রকম ইএসআই অথবা সরকারি আমাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম এই রকম সরকারি সংস্থা থেকে যদি তিনি এই রকম সুযোগ সুবিধা পান হেলথ ইন্স্যুরেন্স তাহলে কিন্তু তিনি এতে অন্তর্ভুক্ত হতে পারবেন না তার ঠিক নিচে কি আছে ডু এনি মেম্বার অব দ্য ফ্যামিলি রিসিভ মেডিকেল অ্যালায়েন্সেস ফ্রম গভর্নমেন্ট সরকারিভাবে তিনি কোনো মেডিকেল অ্যালায়েন্স পাচ্ছেন কি না যদি পান তাহলে হ্যাঁ অথবা না এইবার চলে আসি এনরোলমেন্টের ক্ষেত্রে একটা ফর্মে দশ জনার নাম পরিবারের দশ জনার দশজন সদস্যের কিন্তু একটা ফর্মের মাধ্যমে অন্তর্ভুক্ত করতে পারবো বা আবেদন করতে পারবো কি হবে মেম্বার নেম এখানে মেম্বার নেম প্রথম নামটা কার হবে যিনি আবেদনকারী পরিবারের বয়স্ক থেকে বড় মহিলা সদস্যের নাম তারপর পুরুষ না মহিলা তার বয়স এখানে আবেদনকারী নিজেই তাহলে সেলফ অথবা বেনিফিশিয়ারি মোবাইল নম্বরটি দেবেন খাদ্য সাথী আইডি নম্বর আধার নম্বর তার ঠিক নিচেই এবার পরিবারের অন্যান্য সদস্যের একইভাবে নামগুলো দিতে থাকবেন এবার যা যা আছে শুধুমাত্র রিলেশন পরিবারের মহিলা সদস্য স্বাভাবিকভাবে যদি আমার মার নামটা প্রথমে হয় আমার মায়ের নামটা তাহলে আমার বাবার নামটা দ্বিতীয় স্থানে তাহলে তিনি এই জায়গা রিলেশনশিপে কি হবেন মায়ের সাথে সম্পর্ক হাসব্যান্ড এইখানে তারপরে আমি তাহলে পুত্র তারপর পুত্রবধূ এইভাবে আমাদের রিলেশনগুলো চিহ্নিত করে এখানে লিখতে হবে এরপর চলে আসি বেনিফিশিয়ারি সিগনেচার সিগনেচারটি এখানে আবেদনকারী সই করবেন এবং ভেরিফাইং অফিসার তিনি সিগনেচার করে ক্যাম্পে যিনি দেখবেন ভেরিফাই করবেন তার নামটাও লিখবেন এরপর অ্যাকনলেজমেন্ট বা প্রাপ্তি স্বীকারপত্র নিতে কিন্তু ভুলবেন না এখানে আপনার এনরোলমেন্ট যে ক্যাম্পে হয়েছে ক্যাম্পের নাম সিরিয়াল নম্বর ডেট এবং সিগনেচার রিসিভিং অফিসিয়াল তিনি সিগনেচার করে আপনাকে দিয়ে দেবেন এরপর চলে আসি ফর্ম সি ফর্ম সি এর মাধ্যমে কারা আবেদন করবেন স্বাস্থ্য স্বাস্থ্যসাথীতে অলরেডি রেজিস্টার্ড কোনো সদস্যের কোনো তথ্যগত যদি ভুল সংশোধনের প্রয়োজন হয় তবে কিন্তু তিনি ফর্ম সি এর মাধ্যমে উপযুক্ত প্রমাণ সমেত তিনি কিন্তু আবেদন করবেন ফর্ম সি এর মাধ্যমে এইখানে দেখুন ঠিক ওপরের জিনিসগুলো একই রকম আছে তিনি নেম অফ দ্য বেনিফিশারি যার তথ্যের মধ্যে কোনো অসঙ্গতি রয়েছে তিনি আবেদন করছেন তার নাম বাবার নাম বাদিকে দিকে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এই জায়গাগুলো ঠিকই আছে একই রকম ইউআরএন নম্বর দরকার নেই এটা ক্যাম্পেই ফিল আপ হবে মাস্ট নেমস টু বি কারেক্টেড যে নামটি যে যার নামের তথ্য বিভিন্ন তথ্যগুলো সংশোধন করার প্রয়োজন সেখানে এক্সিস্টিং নেম তার সমস্ত বিবরণ তার পুরুষ না মহিলা এজ রিলেশন মোবাইল নম্বর খাদ্যসাথী আইডি নম্বর আধার নম্বর এই জিনিসগুলো ফিল করতে হবে এবং সঠিকভাবে কিন্তু তাকে প্রমাণটি দাখিল করতে হবে যে তার তথ্যের যে জায়গাটায় অসঙ্গতি রয়েছে ভুলটা সেই ভুলটার এগেনস্টে যেটা ঠিক হবে সেইটার এগেনস্টে কিন্তু তাকে কোনো প্রমাণ দিতে হবে সংযুক্ত করতে হবে অবশ্যই কি করতে হবে আপনাকে রেজিস্ট্রেশন ক্যাম্পে গিয়ে এটি যখন জমা দেবেন তখন আপনাকে প্রাপ্তি স্বীকারপত্র বা অ্যাকনলেজমেন্ট এই জায়গাটি কিন্তু কেটে আপনাকে রিসিভিং কাউন্টার থেকে দিয়ে দেওয়া হবে যেটি আপনি যত্ন করে রেখে দেবেন ফর্ম ডি এই ফর্ম ডি এর মাধ্যমে কারা আবেদন করবেন ফর্ম ডি এর মাধ্যমে আবেদন করবেন স্বাস্থ্য সাথী কার্ডে যদি রেজিস্টার্ড কোনো সদস্যের নাম বাদ দিতে হয় ফর্ম ডি যেহেতু স্বাস্থ্য সাথী কার্ড সবাই করার জন্য এত উৎসুক স্বাভাবিকভাবেই কোনো সদস্যের নাম স্বাস্থ্য সাথী কার্ড থেকে ওই পরিবারের সদস্যদের মধ্যে থেকে কোনো একজন সদস্যের নামটা বাদ দিতে হবে এটা সম্ভবত কেউ করবেন না স্বাভাবিকভাবেই এই ফর্মটির প্রয়োজনীয়তা খুব কম তবুও বলে রাখলাম ফর্ম ডি এর মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর নেম ডিলিশন আন্ডার সাথী স্বাস্থ্যসাথী স্বাস্থ্যসাথী প্রকল্পের মধ্য থেকে নিজেকে উইথড্র করে নিতে চাইছেন নাম বাদ দিতে চাইছেন তার জন্য এই ফর্মটি তাহলে বন্ধুরা প্রত্যেকে আমরা এই চারটি ফর্ম দেখে নিলাম চারটি ফর্ম কোন ক্ষেত্রে কোন ফর্মটি প্রযোজ্য হবে আপনাদের উদ্দেশ্যে বলার প্রত্যেকে সঠিক ফর্মটি নির্বাচন করে সঠিকভাবে ফিল আপ করে দুয়ারে সরকার ক্যাম্পে রেজিস্ট্রেশন করিয়ে তবেই ফর্মটি জমা করুন যাতে করে আপনারা নিজেদেরকে এই প্রকল্পের আওতাভুক্ত করতে পারবেন এবং পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পে পরিবার পিছু যে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বেনিফিট সেই বেনিফিটের নিজেদের অন্তর্ভুক্ত করুন